গুড মর্নিং। তো সকালবেলাকার আমাদের সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন আমি মাছ কাটতে বসে পড়েছি। তো আজকে বাবু মাছ নিয়ে এসেছে, তো আমি বললাম মাছ নিয়ে আসতে, কারণ বাবার শরীরটা ভালো না সেটা জানেন, তো মাংস খাওয়াটা ঠিক হবে না, বেশি স্পাইসি মশলাদার খাবার। তো মাছ এনেছে, দেখিয়ে দিচ্ছি কি মাছ এনেছে। তো এটা স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী মাছগুলো, তো সেই জন্য এই মাছগুলোই আনতে বললাম। তো আমাদের ওখানে যেহেতু এইরকম টাইপের মাছ পাওয়া যায় না, তো আমাদের এই বাজারে পাওয়া যায় হ্যাঁ গঙ্গার মাছ, তো সেইগুলোই নিয়ে এসছে বাবু। তো দেখিয়ে দিচ্ছি আপনাদের মাছগুলো কি কি আছে এর মধ্যে। তো এই যে মাছগুলো, তো এখানে সব রকমের মাছই আছে। এটাকে কি বলে, এই ইয়ে মাছ কি, বেলে মাছ, বেলে মাছ আমি অত চিনি না, উরুল মাছ, তারপরে এটা তো পুঁটি মাছ তাই না, আর এটা হচ্ছে জিওল মাছ, জ্যান্ত, জিওল গুলো সব জ্যান্ত আছে, আর মাছ, এটা ট্যাংরা মাছ, আর মাছ, ডাল মাছ, এটা কোনটা, এটা এই দেখ চিঠে পড়ে, এটা 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 আর মাছ, আর আর এগুলো ফাঁসা, যাই হোক এক এক জায়গায় এক এক রকমের নামে পরিচিত। এটা চাঁদা, মৌরলা মাছ, সব রকমেরই আছে গঙ্গা যা যা পাওয়া যায় আর কি। পাবদা, ওই যে পাবদা মাছ, যে পাবদা, ওই যে এই যে এটা, এটা তো পাবদা, এটা উরুল মাছ। তো আমার হাতে ছাই লেগে আছে বলে এরকম হাতটা লাগছে। তো বেলেগুলো বেশ ভালো, তো যাই হোক এই মাছগুলো খুবই ভালো টেস্টি লাগে। তো আমার মাছ কাটা হয়ে গেছে, তো এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি। মা খুব ব্যস্ত, কারণ হচ্ছে মায়ের বিয়ে মশাই এসেছে বলে কথা, তো রান্না বান্নায় খুব ব্যস্ত। তো কি রান্না করছে আমি দেখিয়ে দিচ্ছি। মা কি রান্না করছো, পুঁয়ের ডাটা দিয়ে তাই তো চচ্চড়ি, একটা সবজি, চাল কুমড়ো, কচু টচু দিয়ে। তো মা তো দেখতেই পাচ্ছেন রান্নায় খুব ব্যস্ত, তো মা চচ্চড়িটা বানিয়ে নি, চচ্চড়ি তো বলে, যাই হোক সবজি একটা তরকারি, তো ওটা বানিয়ে নি। তো আমি আপনাদের গঙ্গার মাছ কিভাবে রান্না করতে হয়, একটা সুন্দর টেস্টি রান্না কিভাবে হয় গঙ্গার মাছ, তো সেটা আপনাদের সাথে আমি শেয়ার করবো। তো মা এটা বানিয়ে নি, তো তারপরে আমি আপনাদের ওটা দেখিয়ে দেবো। এর মধ্যে শুধুমাত্র আদা আর জিরের পেস্ট দেওয়া হয়েছে, অন্যরকম কোনো মশলা ইউজ করা হয়নি। রান্নাটা পুরোটাই কাঁচা লঙ্কাতেই হয়েছে, এবার এর মধ্যে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেওয়া হয়েছে।
রান্না কমপ্লিট হয়ে গেছে আর বাবাকে আর বাবুকে একসাথে খেতে দিয়ে দেওয়া হয়েছে। তো বিয়ান কেমন রান্না করেছে বাবা? ভালো হয়েছে? আর এদিকে বাবু খাচ্ছে আর এখানে বাবা। তো আজকে আমাদের রান্না হয়েছে, কি রান্না হয়েছে ভাই? আজকে আমাদের রান্না হয়েছে চচ্চড়ি, তো দেখালাম আমি, আর হচ্ছে পটল ভাজা, মুসুরির ডাল, আর হচ্ছে ওই গঙ্গার মাছের ঝোল। তো আজকে হালকা পাতলা খাবারই করতে বললাম, কারণ এমনিও আজকের পর থেকে বাবা একটু হালকা পাতলা খাবারই খেতে হবে বাবাকে, কারণ প্রেশারটা বেশি আছে, আবার হিমোগ্লোবিনটাও কম আছে। তো বেশি মশলাপাতি খাবার আমি এমনি বলছি আর দেবো না আপনাকে, তো সেই জন্য মাকেও বললাম যে এরকম হালকা পাতলায় রান্না করো। তো এই এই রান্নাগুলোই মা সেই জন্য বললো ঠিকই হবে, এগুলো খেলেও ব্যায়ামের শরীরটাও ভালো থাকবে, তো এটাই করি। ঠিক আছে, তো বাবা বাবু ওদিকে খাচ্ছে, মা একটু হাত মুখ ধুয়ে রেস্ট নিচ্ছে, রান্না বান্না করার পর একটু হাঁপিয়ে গেছে, ভাই এই ঘরে খাচ্ছে, আমি এখনো স্নান করিনি, এবার স্নান করে নেবো, তারপর সবার ওদের খাওয়া হয়ে গেলে তারপর আমি আর মা খাওয়া দাওয়া করে নেবো। গুড ইভিনিং। তো আবার সেই সন্ধ্যাবেলায় চায়ের পর্ব শুরু হয়ে গেছে আমাদের। তো বাবাকে বাবুকে ওই ঘরে চা দিয়ে দিয়েছি, ওরা নিজেদের মতো আপন মনে গল্প করছে। তো আমি, ভাই আর মা এই ঘরে চা খাচ্ছি। তো এতক্ষণ বাবা হরিনাম করছিল, কারণ বাবা প্রতিদিন সন্ধ্যাবেলাতে বাড়িতেও হরিনাম করে, তো সেই জন্য এতক্ষণ হরিনাম করছিল। তো হরিনাম শেষ হলো, তো তারপর আবার চা খাওয়া শুরু হয়ে গেছে। তো আজকে আমরা চা খাচ্ছি পাউরুটি আর এই ছোলা দিয়ে, হ্যাঁ ছোলা ভাজা। তো যাই হোক, আজকে সারাদিনটা এইভাবেই কাটলো আমাদের। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, বেশি লং করব না। তো আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ব্লগে।